আজ 7 তারিখ 7/6/2023 বুধবার। তো ঘড়িতে এখন সময় 7:20, আর এই মুহূর্তে এখন আমি আছি শিয়ালদা স্টেশনে। আজ আর আজকে আমার জার্নি হবে শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন পর্যন্ত। আর যেই জার্নিতে আমার সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট, আর ক্যানিং আর শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনের দূরত্ব হলো 45 কিলোমিটার, আর আমাদের মাঝে পড়বে 17খানা হল স্টেশন। তো এখনও আমার টিকিট কাটা হয়নি, তো কিছুক্ষণ আগে আমি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। তো এখন যাই ভেতরে গিয়ে টিকিটটা কাটি, টিকিটের প্রাইস কত আর কত নম্বরে গাড়িটা দিয়েছে সব জানাচ্ছি। তো চলুন দেখতে থাকুন পুরো জার্নিটা। চলে এসেছি শিয়ালদার সাউথ সেকশানে, আর আমাদের শিয়ালদা ক্যানিং লোকাল টাইম হলো 7:42, আর দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের জার্নিটাও বেশি বড় হবে না, কেন এর আগে ক্যানিং লাইনে আমি জার্নি করেছি চম্পাহাটি স্টেশন পর্যন্ত, তো সেই কারণে জার্নি বেশি বড় হবে না। জার্নিটা আপনারা পুরোটা দেখতে থাকুন। এই জার্নিটা দেখা হয়ে গেলে চম্পাহাটি পর্যন্ত যে জার্নিটা করা হয়েছে সেটাও আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো চলুন, হাতে আর 1 মিনিট সময় আছে, এবার ট্রেনে ওঠা যাক। গাড়ি ছাড়লো শিয়ালদা থেকে 7:43, তো এরপরে আসছে পার্ক সার্কাস, তারপরে হলো বালিগঞ্জ। তো চলুন বালিগঞ্জে গিয়ে আবার আমি দেখা করছি। এই জানলার ধারে সিট পেয়ে গেছি, আর এখন আসছে বালিগঞ্জ স্টেশন। শিয়ালদা থেকে বালিগঞ্জ স্টেশনের দূরত্ব হলো 5 কিলোমিটার, আর ঘড়িতে এখন সময় 7:53, আসছে বালিগঞ্জ স্টেশন। বাঘা যতীন স্টেশন ছেড়ে আমাদের গাড়ি এখন এগোচ্ছে নিউ গড়িয়া স্টেশনের দিকে। শিয়ালদা থেকে নিউ গড়িয়া স্টেশনের দূরত্ব হলো 11 কিলোমিটার। নিউ গড়িয়ার পরে আসবে গড়িয়া স্টেশন, তারপরে নরেন্দ্রপুর স্টেশন, তারপরে সোনারপুর। তো আমি এখন দেখা করছি সোনারপুর স্টেশনে গিয়ে। নরেন্দ্রপুরে যারা প্যাসেঞ্জার আছেন তারা ভুল করে এই গাড়িতে উঠবেন না, কারণ এই গাড়ি নরেন্দ্রপুরে হল্ট নেই, নরেন্দ্রপুরে এই গাড়ি দাঁড়ায়নি। আর আসছে আমাদের সোনারপুর স্টেশন। শিয়ালদা থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব হলো 16 কিলোমিটার, আর ঘড়িতে এখন সময় 8:10, আর আমাদের গাড়ি শিয়ালদা থেকে ছেড়েছিল 7:43। যেহেতু সোনারপুর জংশন লাইন আলাদা হবে, ক্যানিং লাইন ডায়মন্ড হারবার লাইন আলাদা হয়ে গেল, দেখতেই পেলেন আপনারা। ডায়মন্ড হারবার লাইন চলে গেল বারাইপুরের দিকে,
ক্যানিং লাইন চম্পাহাটির দিকে। তো এরপরে চম্পাহাটিতে গিয়ে আমি আপনাদের সাথে দেখা করছি। ঘড়িতে এখন সময় 8:25, আর আমাদের গাড়ি চম্পাহাটি স্টেশন ছাড়লো। চম্পাহাটি স্টেশন শিয়ালদা থেকে চম্পাহাটি স্টেশনের দূরত্ব হলো 24 কিলোমিটার, আর এরপরে আসছে আমাদের পিয়ালি স্টেশন। আমাদের গাড়ি এখন পিয়ালি স্টেশনে, আর ঘড়িতে এখন সময় 8:28, আর এরপরে হলো বোরদহ হল্ট, যার দূরত্ব শিয়ালদা থেকে 29 কিলোমিটার, আর পিয়ালি স্টেশন শিয়ালদা থেকে দূরত্ব হলো 27 কিলোমিটার। তো চলুন, এরপরে আসছে বোরদহ হল্ট। আমাদের গাড়ি এখন এসে পৌঁছালো ঘুটিয়ারি শরীফ স্টেশনে, আর বালিগঞ্জ ছাড়ার পর ঢাকুরিয়া থেকে প্রতিটা স্টেশন, তো দুটো প্ল্যাটফর্ম সোনারপুর বাদ দিয়ে, সোনারপুর ছাড়ার পর এই প্রথম ঘুটিয়ারি শরীফে তিনখানা প্ল্যাটফর্ম। ঘুটিয়ারি ছেড়ে আমাদের গাড়ি এখন রওনা দিচ্ছে বেদবেড়িয়া ভোলা স্টেশনের দিকে, আর শিয়ালদা থেকে বেদবেড়িয়া স্টেশনের দূরত্ব হলো 34 কিলোমিটার, আর ক্যানিং পৌঁছাতে আর একটাই স্টেশন বাকি আছে বেদবেড়িয়ার পর, তালদি। কি অবস্থা, জায়গা নেই আর গাড়ি চালানো। আচ্ছা, আমরা এখন বেদবেড়িয়া স্টেশনে ঢোকার সময় দেখলেনই তো, বাইক নিয়ে তুলে দিয়েছে স্টেশনে। মানুষজন কীরকম চিন্তাধারা তাদের, হ্যাঁ সাইকেল নিয়ে উঠতেই অসুবিধা হয়, আর বাইক চালিয়ে স্টেশন দিয়ে যাচ্ছে, কীরকম মানুষজন। তো যাই হোক, তাই এবার আসছে তালদি স্টেশন, আর ঘড়িতে এখন সময় 8:40, আর শিয়ালদা থেকে বেদবেড়িয়া ঘোলা দূরত্ব আমি বললাম 34 কিলোমিটার। এরপরে আসে তালদি। এসে পৌঁছালাম তালদি স্টেশন, আর শিয়ালদা থেকে তালদি স্টেশনের দূরত্ব হলো 37 কিলোমিটার,
আর ঘড়িতে এখন সময় 8:43, আর এর পরে আসছে ক্যানিং স্টেশন, যার দূরত্ব 45 কিলোমিটার, আর তালদি থেকে ক্যানিংয়ের দূরত্ব হলো 7 কিলোমিটার। মানে ডিস্টেন্সটা ভাবুন, অনেকটাই। এতক্ষণ হয়তো 2-3-4 কিলোমিটারের ডিস্টেন্স আমরা কভার করলাম, এইবারে সবথেকে লং ডিস্টেন্স হচ্ছে। তালদি থেকে ক্যানিংয়ের দূরত্ব হলো 7 কিলোমিটার। তো আসছে ক্যানিং স্টেশন। তো চলে আসলাম ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে 45 কিলোমিটারের পথ অতিক্রম করে চলে আসলাম ক্যানিং স্টেশন, আর ঘড়িতে এখন সময় 9:04। 9টার মধ্যে পৌঁছে গেছে গাড়ি, 4 মিনিট একটু এদিক ওদিক আসতে সময় লাগলো। তো আশা করছি এত পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। কীরকম লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এত পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন বা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাইকে টাটা, বাই।